विषय হচ্ছে পাঁচ নাম্বার সিটে কি পাঁচ নাম্বার প্রশ্ন আছে দুইটা তাই না সেটা হচ্ছে আছে ছ আর বর্গীয় জ সবাই কি খাতা কলম আছে পাশে यस मैम यस मैम थैंक यू वेलकम আচ্ছা আমাদের ছয় আছে শীতকালে কি কি সবজি পাওয়া যায় ঠিক আছে এখন আমি কিছু ছবি দেখাচ্ছি ঠিক আছে ছবি দেখে একজন একজন করে শুধু নামটা ঠিক আছে একজন একজন করে मैम বলো বাবা আমার আমার ছোট এই চাচাতো বোন এই ক্ষতি হবে তাই আচ্ছা থ্যাংক ইউ এই যে দেখো গুড মর্নিং ম্যাম গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা ছবিটা ছবিটা দেখতে পাচ্ছো প্রত্যেককে হ্যাঁ ম্যাম এ কিসের ছবি জি ম্যাম ম্যাম লাউ থ্যাংক ইউ ভেরি গুড এটা হচ্ছে লাইয়ের ছবি তাই না वेलकम শীতকালীন সবজি লাউটা কি শীতকালীন সবজি শীতকালীন সবজি এবার নেক্সট ছবি দেখাচ্ছি ছবি দেখার আগে একটা হাত দেখো তো এটা কি ম্যাম সিম এটা কি এটা হচ্ছে সিম এটা হচ্ছে কৃত্রিম সিম অর্থাৎ মানুষ তৈরি করেছে এটা গাছের শিং কি গাছের শিং কিন্তু না এটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে যেন এটা কি বলছে কৃত্রিম বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কি শীতকালে সবজি এবার দেখো এটা কি ম্যাম ফুলকপি ফুলকপি ফুল কপি তাই না সবাই ভালো করে দেখতে পাচ্ছো ম্যাম ম্যাম জি ম্যাম ফুলকপি এটা কখন পাওয়া যায় বলো তো ম্যাম শীতকালে ভেরি গুড থ্যাংক ইউ ম্যাম শীতকালে থ্যাংক ইউ ফুলকপি পর আসছে দেখো তো আর এটা কি ম্যাম বাঁধাকপি ম্যাম বাঁধাকপি বাঁধাকপি ম্যাম ভেরি গুড থ্যাংক ইউ এই তো সবাই ছিল এর কি আমরা গ্রীষ্মকালে পাই ম্যাম এটা বাঁধাকপি ম্যাম এটা শীতকালে পাই এটাও শীতকালীন একটা সবজি এবার দেখো তো এটা কি টমেটো ম্যাম টমেটো ম্যাম এটা টমেটো টমেটো ভেরি গুড এটা হচ্ছে বলো তো প্রথম কি দেখলাম লাউ দেখলাম ম্যাম লাউ প্রথমত দেখলাম আমরা হচ্ছে লাউয়ের ছবি তারপরে আমরা দেখলাম হচ্ছে সিম আমরা শীতকালীন সবজি আর একটা কি দেখলাম সিম দেখলাম আবার কি দেখেছি বলো তো এটা কি দেখলাম ম্যাম ফুলকপি থ্যাংক ইউ এটা কি বলো তো বাঁধাকপি বাঁধাকপি ভেরি গুড আর এটা কি টমেটো টমেটো আমরা তাহলে কয়টা শীতকালীন সবজি দেখলাম তাই না এখন এই শীতকালীন সবজি গুলো আমরা লিখে ফেলতে পারবো তার আগে আরেকটা বলো তো শীতকালে কি কি সবজি পাওয়া যায় শীতকালে লাউ সিম ফুলকপি বাঁধাকপি
ইত্যাদি সবজি পাওয়া যায়। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ওয়েলকাম ম্যাম। ঠিক আছে, শীতকালে হচ্ছে আমরা যে যে সবজিগুলো পাই, শীতকালে কি কি পাই? লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি সবজি পাওয়া যায়। আগে কি করতে হবে বলতো? আমরা যেহেতু 5 নম্বর প্রশ্ন করছি, তাই না? তাহলে বোর্ডে আমরা কি লিখবো? 5 নং প্রশ্ন উত্তর। তোমরা কি লিখবে? 5 নং প্রশ্ন উত্তর। ঠিক আছে, সুন্দর করে ফাঁকা করে 5 নং প্রশ্ন উত্তর লিখো। ম্যাম, আমার 5 নং প্রশ্ন উত্তর লেখা হয়ে গেছে। অনেক সুন্দর লেখা হয়ে গেছে। স্কেল ধরে দাগ দাও। ম্যাম, স্কেল দিয়ে দাগ দিয়েছি। স্কেল দিয়ে দাগ দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। ম্যাম, আমার 5 নং প্রশ্ন উত্তর লেখা শেষ। গুড। তাহলে তাহলে 5 নং প্রশ্ন উত্তর যখন লেখা শেষ, এবার আমাদের প্রশ্নটা কি ছিল? 6 নম্বরে শীতকালে কি কি সবজি পাওয়া যায়? আগে 6 লিখো, লিখে তারপর আমরা শীতকালে লাউ, শিম, হ্যালো সবজি পাওয়া যায়। তবে লেখাটা খুব সুন্দর করে লিখবে, এই জন্য ধীরে ধীরে লিখবে প্রত্যেকে। ঠিক আছে, বানানটাও যেন সঠিক থাকে। ম্যাম, আমার লেখা শেষ। ম্যাম, আমার লেখা শেষ। হ্যাঁ, আমি ম্যাম দেখবো লেখা কিন্তু সুন্দর হচ্ছে কিনা, না হলে কিন্তু আমি আবার পোস্ট দেওয়ার পর খাতা দেখে আবার লিখতে বলবো। ম্যাম, আমার লেখা শেষ। হ্যালো, বলো। আচ্ছা, আমি লিখি, একটু দেখো। ঠিক আছে, ওকে ম্যাম। ম্যাম, ম্যাম, আমার লেখা শেষ। হ্যালো, 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 কি হয়েছে বাবা? আমার লেখা শেষ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, একটু পরে কথা বলো, আমি আগে লিখে কমপ্লিট করি, তারপরে ধরবো সবাই। ঠিক আছে, ইত্যাদি সবজি পাওয়া যায়। ম্যাম, বলো। এরপর কি বলবো? লিখবো কি হচ্ছে? ছয়ের পর কি বর্গীয় নাম্বার বলবো? এখন দিতে হবে না,
আমি আগে বলবো তারপর আগে আগে লিখো না লেখা কিন্তু সুন্দর হওয়া লাগবে এইভাবে তাড়াহুড়া করে লেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমরা দুইটা প্রশ্ন পড়ছি বেশি কিন্তু বড় না আমাদের পড়াগুলো তাই না তাহলে তাড়াহুড়া করো হ্যাঁ ম্যাম আচ্ছা দেখো ছয়ে কি লেখা আছে শীতকালে কি কি সবজি পাওয়া যায় শীতকালে লাউ শিম ফুলকপি বাঁধাকপি টমেটো ইত্যাদি সবজি পাওয়া যায় এইবার হচ্ছে প্রত্যেকে নিজের নিজের খাতার দিকে তাকাও আর দেখো তোমার বানান চেঞ্জ হবে কারণ দেখা যায় খাতা প্রশ্নের পর বানান ঠিকই ভুল হচ্ছে ঠিক আছে প্রত্যেকে খাতা আগে হচ্ছে চেক দাও ম্যাম দুই প্রশ্নই লিখেছি হ্যাঁ ম্যাম শীতকালে ম্যাম আচ্ছা এবার লিখে এবার আমরা কি খাতার দিকে না তাকিয়ে আমাদের তাকিয়ে বলো তো সাদমান বলো তো শীতকালে কি কি সবজি পাওয়া যায় শীতকালে লাউ এবার অনিন্দ আমাকে বলো তো বাঁধাকপি বানানটা কি হবে কিন্তু চন্দ্রবিন্দু যে আছে ম্যাম আমি পারবো আচ্ছা বলো আর একটা বাঁধাকপি বানান কি হবে বয়ে চন্দ্রবিন্দু আকার ধয়ে আকার বাধা ক প হিসি থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা আচ্ছা এইবার আমাদের আরেকটা যে প্রশ্ন আছে সেটা কি সেটা হচ্ছে আমরা ছয় পড়লাম ঠিক আছে এবার আছে আমাদের বর্গীয় জয় আছে পরিবারে লোক সংখ্যা বেশি হলে কি কি সমস্যা হয় ধরো আমাদের পরিবার আছে কত রকম দুই ধরনের পরিবার আছে একটা পরিবারে ধরো দুইটা থেকে তিনটা মানুষজন আছে সেটা হচ্ছে কি ছোট পরিবার আর যে পরিবারে ধরো 5-10 জন বেশি মানুষ আছে অনেক মানুষ আছে সেটা কি বড় পরিবার ম্যাম এখন ছোট পরিবারে কি অল্প অল্প জিনিস হলে কিন্তু হয়ে যায় কিন্তু বড় পরিবারে বলো ম্যাম আমরা ওয়ানে আমরা ছোট পরিবার বড় পরিবার পড়েছি না হ্যাঁ হ্যাঁ পড়েছো হ্যাঁ সেই রকম আর এই বড় পরিবারে যে যে সমস্যাগুলো হয় বড় পরিবারে কিন্তু লোক সংখ্যা বেশি হলে বিভিন্ন ধরনের সমস্যা সেটা শুধু পরিবারের জন্য হয় আবার কি আমাদের দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় বড় পরিবারে লোক সংখ্যা বেশি হলে যে সমস্যাটা হয় পরিবারে লোক সংখ্যা বেশি হলে কি হয় খাদ্যের সমস্যা হয় এই যে আমরা খাবারটা খাই সেই খাবারটা যখন হচ্ছে একটা বড় পরিবারে খাবার বাবা নিয়ে আসে সেই খাবারটা কি ভাগাভাগি অল্প হয়ে যেন ধরো তোমার জন্য কিছু জিনিস নিয়ে আসবে সেটা কি অনেক ভাই বোন থাকলে সবাই আমরা কি অল্প অল্প করে পাবো তাই না আর ধরো তুমি একা আছো বা তোমার আরেকজন বোন আছে তাহলে কি বেশি পরিমাণে পাচ্ছ না পরিবার যখন বড় হয় তখন কি খাদ্যের সমস্যা হয় তারপরে কি বাসস্থান বাসস্থান অর্থাৎ আমরা যে পরিবারে বাস করি যে বাড়িতে বাস করি সেটা হচ্ছে বাসস্থান তাই না যে বাসায় আমরা বাস করছি সেটা হচ্ছে বাসস্থান সেই বাসস্থানের সমস্যা হয়ে যায় কারণ একটা ঘরে কি তখন সবাই আটাটি করে থাকে না অনেক মানুষজন হয়ে যায় এ কারণে হচ্ছে বাসস্থানের সমস্যা হয় তারপরে সমস্যা হয় লেখাপড়া এই যে তোমরা লেখাপড়া করছো পরিবারে অনেক যখন লোক সংখ্যা হবে তখন সেই লেখাপড়ার সমস্যা আর্থিক দিয়ে গিয়ে বাবার জন্য চালানো কষ্টকর হয়ে যাবে তারপরে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে পর্যাপ্ত কাপড়ের
যে কাপড় হচ্ছে বাবা মা চাহিদা মতো দিতে সবাইকে পারে না, ধরো একটা ঈদ আসছে সেখানে দুইজন ভাই বোন আছে সুন্দর দুইজনকে দিয়ে দিচ্ছে, কিন্তু যদি 10টা ভাই বোন থাকে বা পরিবারে চাচা চাচি মামা অনেকজন থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেখানে পর্যাপ্ত কাপড়ের সমস্যা হয়, এবং কি হয় লাস্টে চিকিৎসার সমস্যা হয়, ওষুধপত্র অসুখ বিসুখ লেগেই থাকে তাই না, সেইখানে কি হয় পরিবারের জন্য চিকিৎসার খরচ মেটানো কষ্টকর হয়ে যায়। এই জন্য পরিবার যখন বড় হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা পরিবারে চলে আসে, কি কি আসে বলতো, আর একটা একটা সমস্যা বলো, পরিবার বড় হলে কি সমস্যা হয়, আর একটা বলতে পারবে, পরিবারের লোক, হ্যাঁ ম্যাম, পরিবারের লোক সংখ্যা বেশি হলে খাদ্যের, বাসস্থানের, লেখাপড়ার, পর্যাপ্ত কাপড়ের এবং চিকিৎসার সমস্যা হয় ম্যাম। ভেরি গুড অনিন্দ, দুইটা সমস্যা বলতো, দুইটা দুইটা সমস্যা বলবা শুধু। হ্যালো ম্যাম, বলো। মানে বুড়ি গিয়ে খাদ্যের সমস্যা চিকিৎসার সমস্যা হতে পারে তাই না, খাদ্যের চিকিৎসার সমস্যা হতে পারে, সাদমান বলো তো একটা নাম বলো তো কি সমস্যা হতে পারে, খাদ্যে। ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে, এবার তাহলে আমরা বোর্ডে লিখি ঠিক আছে, কিন্তু এবার প্রমিস কর আগে আগে কেউ লিখবে না, আগে বর্গীয় জ দাও তারপর ধীরে ধীরে সুন্দর করে লিখবে ঠিক আছে। আচ্ছা আমার লেখা শেষ, আমার লেখা না তাহলে তো চলবে না, সুন্দর করে আগে আগে লিখতে হবে, বাবা আগে কথা শুনতে হবে পরে লিখতে হবে ঠিক আছে, এরপর আর এই কাজ করো না ঠিক আছে, থ্যাংক ইউ, এবার লিখে ফেলেছো, এবার একটু মনোযোগ দিয়ে শুধু দেখো বানানটা সঠিক লিখেছো কিনা ঠিক আছে, আর ধীরে ধীরে সুন্দর করে লিখো। ম্যাম আমি রিভিশন দিয়েছি। আচ্ছা তারপরে তুমি আবার দেখো ঠিক আছে, ওকে সুন্দর করে আগে বর্গীয় জ পরিবারে আগে আগে লিখতে মানা করেছিলাম, কিন্তু লোকসংখ্যা বেশি হলে প্রথমে কি বলেছিলাম, খাদ্যের পরিবারের লোকসংখ্যা বেশি হলে খাদ্যের বাসস্থানের লেখাপড়ার, তারপরে আছে হচ্ছে বাসস্থানের কাপড়ের পর্যাপ্ত কাপড়ের এবং চিকিৎসার, তারপরে আছে লেখাপড়ার লেখাপড়ার পর্যাপ্ত কাপড়ের এবং চিকিৎসা সমস্যা হয়। এবার কি আছে তাহলে, গেল খাদ্যের বাসস্থানের লেখাপড়ার পর্যাপ্ত এবং চিকিৎসা সমস্যা হয়, পর্যাপ্ত কাপড়ের এবং চিকিৎসা সমস্যা হয় না স্যার, পর্যাপ্ত কাপড়ে চার, পর্যাপ্ত কাপড়ে এগো লাগবে কি হবে চিকিৎসা, ম্যাম বলো, হ্যালো ম্যাম, হ্যাঁ বলো, ড্যামের রায়ের ওখানে কিন্তু রায়ের ড্যাম বয়সন্ন রায়ের ফোটা দেননি,
বয়স দেখে তারপরে শেষে দেখেন বয়সনের রায়ের ফটো দেননি দেখা যাচ্ছে না পাজা যায় সুন্দর পেরেছো এবার বলবা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম সাদমান এবার পুরোটাই বলো তো পরিবারের লোক সংখ্যা বেশি হলে কি কি সমস্যা হয় পরিবারের লোক সংখ্যা বেশি সে হলে খাদ্যের কাপড় চোপড়ের ও চিকিৎসার ও বাসস্থানের সমস্যা হয় গুড পরিবারের লোক সংখ্যা বেশি হলে খাদ্যের বাসস্থানের এক নম্বর কি বললাম দেখো প্রথমে কি বললাম খাদ্য সম্পর্কে বলেছি তাই না খাদ্যের তারপরে কি বললাম বাসস্থানের বাসস্থানের তারপর কি বললাম লেখাপড়া অনিন্দ বলো তাহলে অনিন্দ বলো পরিবারের লোক সংখ্যা বেশি হলে কি কি সমস্যা হয় গুড থ্যাংক ইউ আচ্ছা ম্যাম আমি আজ তাহলে আমাদের ক্লাস প্রায় শেষ আমি এই জানতে দিচ্ছি তোমরা ওটা লিখে নাও খাতায় সুন্দর করে যে লিখেছো না এখন আবার রিভিশন দিবা ক্লাস শেষে আবার বসে বসে রিভিশন দিবা রিভিশন দিয়ে দেখবা সব বানান ঠিক আছে কিনা লেখাটা পরিষ্কার সুন্দর হয়েছে কিনা সেই দেখে তারপরে খাতা প্রস্তুত করবে কেমন ওকে ম্যাম আমাদের কি থাকবে 5 নম্বরে ঠিক আছে আচ্ছা বাই আপনি ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।